আমরা জাতীয় ঐক্যফ্রন্ট বিরোধী দলীয় জোটের মনোনীত প্রার্থী অংশ নিয়েছিলাম, তাদের একটি স্মারকলিপি আমরা প্রধান নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করেছি। এই স্মারকলিপির মূল বিষয়টি আমি আপনাদের জানাচ্ছি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ভোটারদের সঙ্গে প্রতারণা, ভোট জালিয়াতি, সরকারি প্রশাসন তথা রাষ্ট্রযন্ত্রকে নজিরবিহীনভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহার এবং নির্বাচন কমিশনের সর্বাত্মক পক্ষপাতমূলক কার্যকলাপের মাধ্যমে অনুষ্ঠিত জাতীয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল এবং অনতিবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি, এটি ছিল আমাদের আজকের এই স্মারকলিপির বিষয়বস্তু। আপনারা সবাই জানেন ইতিমধ্যেই এই নির্বাচনের ফলাফলকে আমরা প্রত্যাখ্যান করেছি, ফলাফল বাতিল করে আমরা নিরপেক্ষ সরকারের অধীনে পুনঃ নির্বাচন দাবি করেছি। এখানে আমরা একেবারে নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে যে অনিয়মগুলো এবং যেভাবে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতক করা হয়েছে, প্রতারণা করা হয়েছে, সেই বিষয়গুলো আমরা নিয়ে এসেছি। আমরা নির্বাচনের তফসিল ঘোষণা থেকে নির্বাচনের কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের ভেটিং করেন, হয়রানি, দলীয় মনোনয়ন প্রদানে বাধা, মনোনয়নপত্র বাছাই বা আপিলে রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশনের রহস্যজনক ভূমিকা। আপনারা জানেন যে আমাদের প্রায় 800 জনকে বাতিল করা হয় পরবর্তীকালে নির্বাচন চলাকালীন সময়ে, জাস্ট আগে আগে 16 জন প্রার্থীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো, প্রার্থীদের অন্যায়ভাবে গ্রেপ্তার আটক, দেশি বিদেশি পর্যটকদের এখানে পুরোপুরিভাবে নিঃশ্রান্ত করা হয়েছে, বিশেষ করে বিদেশি পর্যবেক্ষকদের আসতে দেওয়া হয়নি, প্রচার প্রচারণে বাধা দেওয়া হয়েছে, সরকারের সাজানো প্রশাসন পুলিশের কোনো রকম রদবদল না করে সেই প্রশাসনের অধীনে এবং পুলিশের অধীনেই নির্বাচন করা হয়েছে, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগকে নিয়ন্ত্রণ করা হয়েছে। আপনি জানেন যে গণমাধ্যমের কর্মীদেরকে তাদেরকে কেন্দ্রগুলোতে ঢুকতে দেওয়া হয়নি এবং তাদেরকে কোনো ছবি তুলতে বিধিনিষেধ করা হয়েছিল এবং মারধর করেছে। আপনার সামাজিক যোগাযোগ নিয়ন্ত্রণকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, আপনার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেটা নর্মাল মোবাইল সেটা 4G থেকে 2G আনা হয়েছে। সরকারি দ্বারা আচরণবিধি লঙ্ঘনের বিভ্রান্তি কোনো বক্তব্য এটাতে কোনোটাই কোনো বাধা নির্বাচন কমিশন দেয়নি। সেনাবাহিনীদের পুরোপুরি সদস্যদের নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। 29 ডিসেম্বর আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমি লাঠিয়াল বাহিনীর ভোট ডাকাতি ও তাণ্ডবের আংশিক চিত্র আমি আপনাদের বলছি। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় নির্বাচনের আগের রাত 9টার মধ্যেই সকল দোকানপাট বন্ধ করে সারা দেশে ভুতুড়ে পরিবেশ তৈরি করা হয়। নির্বাচনের আগের রাতে আইন শৃঙ্খলা বাহিনী ভোট গ্রহণ কর্মকর্তার সহায়তায় আওয়ামী কর্মীর সন্ত্রাসী বাহিনী 30-60% ভোট কেটে ব্যালট বক্সে ভর্তি করা হয়। নির্বাচনের দিন সকালে ভোট কেন্দ্রের আশেপাশের মোড়ে সরকারি লাঠিয়াল বাহিনী মারা দেয় এবং ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা দেয়। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সকল স্তরের সদস্যদের কাছে সহযোগিতা চাইলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। উপরন্তু আইন অনেক ক্ষেত্রে ভোটারদেরকে ভোট না দিয়ে ফিরে যেতে বাধ্য করা হয়। নির্বাচনের আগের দিন সরকার বিরোধী সাধারণ ভোটারদেরকে ভোটের দিন ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি ধমকি দেয়, ভোট কেন্দ্রে গেলে গায়েবি মামলার গ্রেপ্তারে ভয় দেখানো হয়। সেদিন গ্রেপ্তারও করা হয়েছে, অনেক শুধু ভয় দেখানো না, অসংখ্য নেতাকে গ্রেপ্তারও করা হয়েছে, এমনকি ভোটের আগের দিন আমার কর্মসূচি থেকে 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি দুইজন নির্বাচন কমিশন গণমাধ্যমে স্বীকার করেছেন। রাতে ভোট কাটার পর অবশিষ্ট ব্যালট পেপার আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় আওয়ামী লাখের বাহিনী কর্তৃক জাল ভোটের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়। সদ্য বাধা অপেক্ষা করে কিছু ভোটার ভোট কেন্দ্রে প্রবেশ করলেও তাদেরকে প্রকাশ্যে নৌকায় সিল দিতে বাধ্য করা হয়। প্রায় সকল ভোট কেন্দ্রেই দুপুরের মধ্যে ব্যালট পেপার শেষ হয়ে যায়। ব্যালট পেপার না থাকায় ভোটারদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া সহ বেআইনিভাবে মধ্যাহ্ন বিরতির নামে কালোক্ষেপণ করা হয় এবং মধ্যাহ্ন ভোজও করা হয়। ভোট কেন্দ্রের ফুল ফটক বন্ধ করে দেওয়া হয়।
নদীরবিহীন ভাবে জুডিশিয়াল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্বাচনী দায়িত্ব নিষ্ক্রিয় করে রাখায় শত শত অনিয়ম সংগঠনে অভিযোগ পাওয়ার পরও ন্যূনতম পদক্ষেপ নিতে দেখা যায়নি। অসংখ্য ভোট কেন্দ্রে 100 ভাগ ভোট কাস্ট করা হয় যা ছিল নদীবিহীন, বাস্তবে একেবারে অসম্ভব। 100 ভাগ কাস্টিং ভোট কেন্দ্রের আংশিক সংযুক্ত করা হল। বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীদের দেখানোর জন্য ঢাকা সহ অন্যান্য সকল মেট্রোপলিটন তাদের এলাকায় তাদের আশেপাশের এলাকা হতে লোকজন এনে জড়ো করে লাইনে দাঁড় করিয়ে রাখে, কিন্তু প্রকৃতপক্ষে তার সংশ্লিষ্ট এলাকার ভোটার নয়। আওয়ামী লীগের পদধারী বিভিন্ন পর্যায়ের নেতাদেরকে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ভোটের আগে রাতে কোনো কোনো প্রিজাইডিং অফিসার ভোট কাটতে অসম্মতি জানালে আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের সদস্যরা তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং জোর করে ভোট কাটতে বাধ্য করে। ভোটের আগে রাতেই ভোট কাটার ফলে দেশে অনেক ভোট কেন্দ্রে ছিল ভোট কেন্দ্রে বিকাল 4টার পূর্বেই ভোট গণনা শুরু করা হয় এবং সম্পূর্ণভাবে বেআইনি। সারা দেশে প্রকাশ্যে শান্তিপূর্ণভাবে জাল ভোটের রহস্য চললেও দেশের কোথাও একজন জাল ভোট প্রদানকারীকে গ্রেপ্তার করা হয়নি বা আইনের আওতায় আনা হয়নি। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কোনো স্তরেই নির্বাচন কমিশনের যে কোনো নিয়ন্ত্রণ ছিল না একজন নির্বাচন কমিশনের বক্তব্যে তা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনার ব্যালট পেপার বইয়ে ব্যালট বইয়ে যে মুড়িগুলো এগুলো তো আপনার সই লাগে, আপনার যে ভোটার তার হয় টিপ সই না সই লাগে, এগুলো পরীক্ষা করে দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো নেই। বর্ণিত অবস্থায় দীর্ঘ 10 বছর ভোটাধিকার বঞ্চিত জনগণকে প্রচারণা জালিয়াতির মাধ্যমে আবারও বঞ্চিত করার দায় নির্বাচন কমিশনকে বহন করতে হবে। এবারের যে নির্বাচন হয়েছে এটা জাতির সঙ্গে একটা একটা মকারি, ক্রুয়েল মকারি, এবং একই সঙ্গে একটা জাতিকে অন্ধকারের দিকে পুরোপুরি নিয়ে যাওয়া হয়েছে। এই জন্যই আমরা নির্বাচন ফলাফল প্রত্যাখ্যান করেছি এবং অনতিবিলম্বে নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি আনছি। ধন্যবাদ। এটা কপি আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ। সব ঠিক আছে। এরপরে আমরা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করছি। আমরা দিয়েছি, আমরা আপনার আংশিক দিয়েছি ইতিমধ্যেই প্রত্যেকটি কনস্টিটিউয়েন্সি থেকে সব ডিভিশন গুলোর কিছু কিছু আংশিক আমরা দিয়ে দিয়েছি অলরেডি 5টা ফাইলে। এটা আমরা আগামী দিনের মধ্যে বাকি সব ঘুরে দিতে পারবো। কমিশন সঙ্গে কোনো কথা নেই, ওনারা শুধু গ্রহণ করেছেন সরকারি, ওনাদের কথা বলার কিছু নেই, তো ওনাদের দায়িত্ব কথা বলার কিছুই নেই। সর্বদা প্রশ্ন আসে কোথা থেকে, আমরা তো ফলাফল প্রত্যাখ্যান করে সমস্তরাই বেআইনি ভোট ডাকাতি করা সমস্ত সারা দেশে মানে নদীবিহীন ভাবে ভোটে কাটছে। আপনারা কি বলছেন প্রমাণিত হলো যে 2014 সালে নির্বাচন বর্জন করেছিলাম সেটাই সঠিক। দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না, গ্রহণযোগ্য হবে না।